আসসালামু আলাইকুম ভিউয়ার, আবারও আপনাদের সবাইকে স্বাগতম স্পাইসি পূর্বাচল ইউটিউব চ্যানেলের আরও একটি পর্ব দেখার জন্য। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজ এবং খুব মজাদার একটি ভর্তা রেসিপি, আর তা হচ্ছে ভাজা বেগুনের ভর্তা। তো এই ভাজা বেগুনের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে দুইটি বেগুন বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। দেখুন, একটি বেগুনকে আমি তিনটি খণ্ড করেছি, তিনটি খণ্ড করে একটি খণ্ডকে আমি দুই ভাগ করে নিয়েছি এবং অল্প অল্প করে চিরে নিয়েছি, যাতে করে ভিতরটা খুব সহজে ভাজা হয়। তো এই বেগুনগুলো আমি এখন ভেজে নেব, আর ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটুকু আমি সরিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ। এই হলুদটা আমি সরিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা বেগুনগুলো। দেয়া হয়ে গেছে, এখন এভাবে আমি রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি এই বেগুনগুলো উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আমি উল্টিয়ে উল্টিয়ে এই বেগুনগুলো উভয় সাইড খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমি উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিয়েছি, এখন আমি এই বেগুনগুলো নামিয়ে নিচ্ছি। বেগুনগুলো নামিয়ে নেওয়ার পর সেই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি 6-7টি শুকনা মরিচ। এখন এই মরিচগুলো আমি হালকা একটু টেলে নিচ্ছি। মরিচগুলো আমার তালা হয়ে গেছে, এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন একটি প্লেটে আমি নিয়ে নিয়েছি 5-6টি টেলে নেওয়া মরিচ। এই মরিচগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। গুঁড়ো করা হয়ে গেছে, এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে আমি মরিচগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো আমি খুব চটকে চটকে এই পেঁয়াজ এবং মরিচের সাথে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। পাকানো হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে আমার এই মজাদার ভাজা বেগুনের ভর্তাটি। তো এই ভর্তাটিতে আপনারা জালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো ভিউয়ার, দেখলেন তো কত সহজেই আমি তৈরি করে নিলাম এই মজাদার ভর্তাটি। এই ভর্তাটি আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে অনেক মজা। আশা করি এর স্বাদ আপনারা বলতে পারবেন না। তাহলে দর্শক, আজ এই পর্যন্তই। কষ্ট করে এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকেই ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।